আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে এসি মেশিন ওয়ান বইয়ের গুরুত্বপূর্ণ দুইটা প্রমাণ, আর আজকে আমরা যেটা আলোচনা করব সেগুলো হচ্ছে যে মোটরের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। তাহলে অঙ্কটা আমাদের কি দেওয়া আছে সেই অনুযায়ী আমরা এখন করার চেষ্টা করব। তাহলে অঙ্কের ডাটা ওইভাবে দেওয়া নেই, কিন্তু গিভেন ডাটা যেটা দেওয়া আছে সেটাই অঙ্কের ডাটা। যেমন একটা মোটরে হবে থ্রি ফেজ, ফ্রিকোয়েন্সি থাকবে 50 সাইকেল পার সেকেন্ড, আর পোল সংখ্যা হবে 6, আর ভোল্টেজ হবে 240, আর ব্রেক রোটর ভোল্টেজ হবে 240/2, কারণ এটা অর্ধেক কমে যাবে। আর রোটর স্পিড হবে 1200 আরপিএম, আর 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 রোটরের রেজিস্ট্যান্স 0.3 ওহম, ব্রেক রোটর রিয়াক্ট্যান্স হচ্ছে 0.6 ওহম, আর আর সি এল রোটর কপার লস বের করতে হবে, আর পিডি রোটর রোটর পাওয়ার ডেভেলপ অথবা রোটর পাওয়ার আউটপুটও বলা যায়, হ্যাঁ অশ্ব শক্তিতে এটা বের করতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে রোটর পাওয়ার ইনপুট বের করতে হবে। তাহলে আমাকে প্রথমে যেটা বের করতে হবে সেটা হচ্ছে কোন আর সি এল। আর সি এল হচ্ছে রোটর পাওয়ার কপার লস। রোটর কপার লস বের করতে হবে, রোটর কপার লসের সূত্র হচ্ছে 3I² R, থ্রি ইন্টু তাহলে আই আর, মানে রোটরের কারেন্ট বের করতে হবে আমাকে। এখানে রোটরের কারেন্ট গিভেন ডাটাই নেই, অর্থাৎ রোটরের কারেন্টের সূত্র হচ্ছে SEBR/RR² + SXBR² তাহলে এখন এস এর মান এখানে বসালাম, ইবিআর এর মান গিভেন ডাটা থেকে ইবিআর এর মান বসালাম 120, রুটোবার আর আর এর মান ওখানে 0.3 দেওয়া আছে, স্কোয়ার আছে স্কোয়ার, প্লাস এস এর মান আছে 0.2, তো এক্স এক্স বিআর 0.6। তাহলে এখানে যে এই যে এস এস এর মান তো 0.2 বসানো, এস এর মান তো গিভেন ডাটা নেই, এস এর মান এখান থেকে বের করতে হবে, এস ইকুয়াল টু এনএস মাইনাস এনআর বাই এনএস। তাহলে এনএস এর মানও এখানে নেই, এনআর এর মান আছে গিভেন ডাটায়, এই যে এনআর এর মান এখানে দেওয়া আছে কিন্তু এখানে এনএস এর মান দেওয়া নেই। তাহলে এনএস এর মান আমাকে বের করতে হবে, এনএস ইকুয়াল টু 120 F/P, 120, এফ এর মান হচ্ছে 50 আর পোলের মান হচ্ছে 6, পাইলাম 1000 আরপিএম। তাহলে 1000 বসালাম মাইনাস 1200/1000, তাহলে এটা যে মাইনাস 0.2 পাইলাম এখানে স্লিপ, এই যে এটা হচ্ছে স্লিপের মান। তাহলে আমরা জানি স্লিপের মান কখনো নেগেটিভ হয় না, যদি নেগেটিভ হয় সেটা ঠিক নেই। তাহলে অঙ্কের ডাটা এটা কিছুটা ভুল আছে, এই জন্য এখানে লিখে দিতে হবে অঙ্কের ডাটা ভুল আছে, স্লিপ কখনো নেগেটিভ হয় না, অর্থাৎ এটাকে পজিটিভ দিয়ে দিতে হবে, 0.2 ধরে অঙ্কটা করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখন 0.2 স্লিপের মান বসালাম, আর বাকিগুলো বসে আমরা ক্যালকুলেশন করে পেলাম 74.278 অ্যাম্পিয়ার। তারপর আমরা এখানে বসালাম 74.278 স্কোয়ার, আর আর যে আর আর আছে আর আর মান হচ্ছে 0.3 গিভেন ডাটা থেকে, তাহলে পাইলাম 4965.499, এত ওয়াট অ্যান্সার, মানে পাওয়ারের একক হচ্ছে ওয়াট, আর লস হয় সবসময় পাওয়ারে, ঠিক আছে। এটা হাজারের উপরে আছে এই জন্য এটাকে নিলে আমরা কিলো ওয়াটে নিতে পারি, 1000 দিয়ে ভাগ হবে, কারণ আমরা জানি ছোট থেকে বড় ভাগ হয়, কারণ ওয়াট ছোট কিলো ওয়াট বড়, 1000 দিয়ে ভাগ দিয়ে যেটা হয় সেটা আমরা অ্যান্সার লিখতে পারি, প্লাস এটা এখানে যেটা আছে সেটা আমরা অ্যান্সার লিখলে মার্ক কাটা যাবে, ঠিক আছে, এটাও হবে। তারপর হচ্ছে খ নাম্বার বলছে আর রোটর পাওয়ার আউটপুট, এটাকে বলে আরপিডি রোটর পাওয়ার আউটপুটকে বলে আরপিডি রোটর পাওয়ার ডেভেলপ, যে কথা রোটর পাওয়ার আউটপুট সেম কথা, এটা সূত্র হচ্ছে 3I² R × 1 − S/S। তাহলে 3I² মানে এখান থেকে বসালাম, এটা এখান থেকে আই স্কোয়ার, তারপর হচ্ছে আর আর মান 0.3, এটা আর রেজিস্ট্যান্স, তাহলে হচ্ছে 1 − S, 0.2/0.2 ক্যালকুলেশন পাইলাম এত ওয়াট, এটাকে হর্স অশ্ব শক্তিতে বের করতে বলছে, তাহলে এটা আমরা ওয়াট পাইলাম। আমরা জানি 1 হর্স পাওয়ার = 746 ওয়াট, তাহলে ছোট থেকে বড় ভাগ হয়, ওয়াট ছোট হর্স পাওয়ার বড়, তাহলে ছোট থেকে বড় ভাগ, এই জন্য 746 দ্বারা ভাগ, ভাগ হয়ে 26.625, এত হর্স পাওয়ার অ্যান্সার। তারপর হচ্ছে গ নাম্বার আরপিআই রোটর পাওয়ার ইনপুট, আরপিআই আছে 3I² R/S, তাহলে 3I² এর মান ওখান থেকে বসালাম, আর আর এর মান এখানে, আর হচ্ছে এস এর মান বললাম 0.2, পাইলাম 24827.496 ওয়াট, এটাও কিলোওয়াটে নিলে নেওয়া যায়, অর্থাৎ কিলোওয়াটে নিলে 1000 দিয়ে ভাগ দিতে হবে, আর এটাতে রাখলেও হবে, ঠিক আছে। আমরা আজকে যেটা শিখতে পারলাম সেটা হচ্ছে যে একটা মোটরের বিভিন্ন অংশগুলোর নাম এখানে মান দেওয়া থাকবে, ওই মান অনুযায়ী আমরা কীভাবে যেমন আর আর সি এল আর পিডি এবং আর পিআই এর মান কীভাবে বের করতে আমরা সহজে করলাম। আমাদের এরকম ভিডিও পাওয়ার জন্য
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর আমাদের চ্যানেলের নাম হচ্ছে 10 মিনিট ইঞ্জিনিয়ারিং এরকম গুরুত্বপূর্ণ তথ্য ক্লাস হচ্ছে অঙ্ক এবং কি থিওরি কোশ্চেন ইঞ্জিনিয়ারিং লাইনের যত সূত্র আছে এবং প্র্যাকটিক্যাল আছে এগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ওকে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ